না আসলে নবের আহমেদের সম্বন্ধে বলতে গেলে কি আমি যখন আর্ট কলেজে প্রথম ফার্স্ট ইয়ার থেকে একদম ফাইনাল ইয়ার মানে প্যারিস যাওয়ার আগ পর্যন্ত শুনেছি পাবলিক লাইব্রেরিতে ওনার স্কাপচারও দেখেছি সারা জীবন শুনিয়েছি শহীদ মিনার ওনার করা কোনো দিন অন্য কারোর নামও শুনি নাই এখন যেটা হামিদ ভাই বলতে হামিদুর রহমানের হামিদুর রহমানের সাথে আমার দেখা হয়েছে আপনি টুতে উনি ক্যানাডা থেকে আসলেন আমি তখন আর্ট কলেজের বিপি বলো ও আমি রহমান তারপর বললো উনি কাজ দেখলাম কাজ তেমন পেন্টিং তেমন মোটামুটি কিন্তু আমি কোনোদিন না আর্ট কলেজ থাকলে হয়তো আমার দক্ষতা কম ছিল কিন্তু আমি গিয়ে নবেরাকে যখন আবিষ্কার হলো আমার স্ত্রী মেনলি অনেক দিন পর ওনাকে যখন বলছে উনি বলে উনি হাসি দিলেন কার কথা বললে পরে অনেক পর রিকভার বললো যে হি ওয়াজ গুড ম্যান কেন উনি তো আমার অ্যাসিস্ট্যান্ট ছিল এই এই বলল আমাকে সাহায্য করেছে এবং তাকে আমরা একসাথে কাজ করেছি যেহেতু আমি অনেক মহিলা বলে ফিজিক্যালি পারে নাই আমি দেখে আমি দেখলাম আমি তোমাকে সাহায্য করো তো ওইভাবে করেছে কিন্তু উনি আমরা দুইজন মিলে কিন্তু মেন হলো কাজটাও ওনার হাতে